হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। কোভিড-19 এর কারণে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সরকারি শামসুর রহমান কলেজ কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষের সকল বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা চ্যাপ্টার 3.1 নিয়ে আলোচনা করব। তো আমি যখন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, এখানে অনেক আলোচনার বিষয় আছে, যেহেতু এটা অনলাইন ক্লাস, অনলাইন নিয়ে বিস্তারিত আলোচনা করাটা সমস্যা, যেহেতু একটা সীমিত পরিসরে আলোচনা করতে হয়। তো আমি প্রথম তোমাদের যেটা কাজে লাগবে অঙ্ক করার জন্য সেটা নিয়েই আলোচনা করব। দেখো, প্রথমে আমি এখানে লিখেছি কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, যেটা আমাদের 3.1 এই চ্যাপ্টারের জন্য কাজে লাগবে। এরপরে সরলরেখার আরও অনেক আলোচনা আছে, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে ধারাবাহিকভাবে আলোচনা করব। আগে আমরা কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠাটা করবো, যে সেটা কিভাবে করতে হয়। তাহলে খেয়াল করো, এখানে প্রথমে আমরা দুইটা অক্ষ নেব, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো, এখানে এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, আর ওয়াই অক্ষটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। দেখো, আমি দুইটা অক্ষ নিলাম, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এক্স ও এক্স প্রাইম এটাকে বলা হয় এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এখন এখানে আমাদের এইটাকে বারবার বলা হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এক্ষেত্রে আমরা এই সমতলের উপরে যে কোনো একটা বিন্দু নেব, যে বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কটা আমরা ধরে নেব। তা আমরা ধরি যে সমতলের উপর যে কোনো বিন্দু পি এর কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক যথাক্রমে কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয় ও পোলার স্থানাঙ্ককে আর থেটা দ্বারা প্রকাশ করা হয়। ধরে সমতল উপর যে কোনো বিন্দু পি এর কার্তেশীয় ও পোলার স্থানাঙ্ক যথাক্রমে এক্স ওয়াই ও আর থেটা। এখন খেয়াল করো, এখানে আমি যে স্থানাঙ্ক ব্যবস্থা ধরেছি, এখানে কিন্তু আমি ভাষা আরও বাড়াতে পারতাম, ইচ্ছা করলে যে মনে করি এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ, ও হচ্ছে মূল বিন্দু। কিন্তু এ ভাষাটা না দিলেও হবে, যেহেতু তোমরা নবম দশম শ্রেণী থেকে এগুলো শিখে আসছো, তাই ওটা না দিলে হবে। তাহলে এখানে খেয়াল করো, যেহেতু আমি একটা বিন্দু ধরেছি, এটা আমি এক্স ওয়াই তলের উপরে বিন্দুটা নিলাম, আমি যে কোনো পাশে নিতে পারি, আমি বলছি সমতলের উপর যে কোনো বিন্দু, আমি যে এক্স ওয়াই সমতলে নিতে পারি, এক্স প্রাইম ওয়াইতে নিতে পারি, এক্স ওয়াই প্রাইমে নিতে পারি, এক্স ওয়াই প্রাইমে নিতে পারি। তা আমি এক্স ওয়াই তলের উপরে নিলাম। দেখো, এখানে পি হচ্ছে যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই অথবা আছে এখানে আর থেটা। এখন খেয়াল করো, আমি এখান থেকে ও থেকে পি পর্যন্ত যোগ করব, এই ও থেকে পি পর্যন্ত এই যে দূরত্বটা, এটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। এবং এক্স অক্ষ থেকে ঘড়িকাটা বিপরীত দিক থেকে এখান থেকে ঘুরলে আমরা যেটা পাবো সেটাকে বলা হয় থেটা, অর্থাৎ পোলার স্থানাঙ্কটা আমরা পাই। এখানে ও পিটাকে আমরা বলতে পারি ব্যাসার্ধ ভেক্টর, আর এই যেটা আছে এখানে যে কোণটা আমরা আসলো, দেখো এক্স ও পি এটাকে আমরা বলতে পারি কোণ বা ভেক্টর কোণ। পরিষ্কার কথা হচ্ছে, আমরা যদি পোলার স্থানাঙ্ক নির্দেশ করতে চাই, তাহলে আমরা একটা মূল বিন্দু নেবো, একটা নির্দিষ্ট রেখা নেবো, মূল বিন্দু ও আর একটা নির্দিষ্ট রেখা হচ্ছে আমাদের ও এক্স। তাহলে খেয়াল করো, আমাদের মূল বিন্দু থেকে ওই যে বিন্দু আছে ওই বিন্দুর যে দূরত্বটা আর, আমি আর দূরত্বটা তো নেবো, আর এখান থেকে যে কোণটা দেওয়া থাকে সেই কোণটা এক্স অক্ষ থেকে মানে ঘড়িকাটার বিপরীত দিক দিয়ে নেবো। যদি আমরা এটা দিক ঘড়িকাটার দিকে নিই, তাহলে কিন্তু আমাদের থেটার মানটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ পরিষ্কার কথা, আমরা যদি আর থেটা নির্দেশ করতে চাই, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আর দ্বারা নির্দেশ করে, ও থেকে সেই বিন্দু দূরত্ব আর দ্বারা নির্দেশ করে, এবং এই ওপি রেখা এক্স অক্ষের সাথে আমাদের যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে থেটা। এবার আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের যে এক্স ওয়াই আছে এটা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখো এই পি বিন্দু থেকে আমরা ও এক্স রেখার উপর একটা লম্ব আঁকবো। দেখো, পি বিন্দু থেকে আমরা ও এক্স রেখার উপর লম্ব আঁকলাম। লম্ব আঁকলে দেখো, এখান থেকে এটুকু দূরত্ব, অর্থাৎ
x অক্ষ বরাবর এই রেখাটা কতটুকু গিয়েছে সেটা যদি আমরা দেখি, এখানে দেখো x পরিমাণ, তার মানে এটা হচ্ছে x, আর এখান থেকে এটুকু কত পরিমাণ গিয়েছে এখানে দেখো y, তার মানে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কটা আমাদের x অক্ষ বরাবর x এর মান হবে, y অক্ষ বরাবর y এর মান হবে। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের বিন্দু বসানোর প্রসেস। এখন দেখো এখানে, তাহলে আমরা যখন y এর উপরে আমরা একটা লম্ব আঁকলাম, এই লম্বটার নাম দিলাম PM। তাহলে এখানে দেখো এই কোণটা যেটা, এটা 90 ডিগ্রি চলে আসছে আমাদের, অর্থাৎ সমকোণ চলে আসছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজের সূত্রটা তোমরা জানো, পিথাগোরাসের সূত্র, সেটার মাধ্যমে আমরা এটার ক্যালকুলেশন করতে পারি। আবার তোমরা ওখান থেকে সাইন কস ট্যান এর মাধ্যমে যে সূত্রগুলো শিখেছো সেখান থেকে ক্যালকুলেশন করতে পারি। তাহলে দেখো এখান থেকে কি করা যায় আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক প্রতিষ্ঠার জন্য। তাহলে প্রথমে আমরা একটু ভাষা লিখে নিই, যে পি বিন্দু থেকে ওএক্স এর উপর পিএম লম্ব আঁকি, পি বিন্দু থেকে ওএক্স রেখার উপর পিএম লম্ব আঁকি। তাহলে যেখানে খেয়াল করো ওএম সমান হচ্ছে এক্স, পিএম সমান আমাদের আসছে ওয়াই, দেখো ওএম সমান এক্স, পিএম সমান ওয়াই। এরপরে আমাদের দেখো ওপি সমান আর, এবং কোণ পি ও এম, কোণ পি ও এম ইকুয়াল টু থেটা, অথবা কোণ এম ও পি সমান থেটা, মানে থেটাটা মাঝে রাখতে হবে, সরি থেটা যেখানে হয়েছে সেই বিন্দুটা মাঝে রাখতে হবে, কোণ পি ও এম সমান থেটা। এখন তাহলে আমাদের এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ পি ও এম হতে আমরা পাই, হতে পাই কস থেটা ইজিকুয়াল টু, আমরা কি পাই খেয়াল করো, এখান থেকে কস থেটা ইজিকুয়াল টু, আমরা জানি ভূমি বায়ু ত্রিভুজ, ভূমি হচ্ছে আমাদের ও এম আর অতিভুজ হচ্ছে ও পি, কারণ আমরা জানি 90 ডিগ্রি বিপরীত ভাগ হচ্ছে অতিভুজ, এবং এই থেটা কোণটা অতিভুজ বাদে এই থেটার সাথে যেটা যে ভাবটা আছে ওটা হচ্ছে ভূমি। এটা যেহেতু 90 ডিগ্রি বিপরীত অতিভুজ, তাহলে এটার সাথে এই ভাব বাদে যেটা আছে সেটা হচ্ছে ওয়ে মান, তার মানে এটা হচ্ছে ভূমি। এবার আমরা একটা যদি মান বসাই, কস থেটা ইকুয়াল ওয়েম এর মান এক্স, ওপির মান হচ্ছে আর, বা আর গুণ দিলে আমাদের এক্স ইকুয়াল টু আর কস থেটা। এখান থেকে দেখো এবার আমরা যদি লিখি সাইন থেটা সমান, তাহলে আমাদের কি আসবে, এবং সাইন থেটা ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ, যেটা তোমরা জানো লম্ব ভাগ অতিভুজ ওপি, মান বসাই দাও সাইন থেটা ইকুয়াল টু পি এম মান হচ্ছে ওয়াই, ওপি মান হচ্ছে আর, তাহলে আর গুণ দাও ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থেটা। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক দাঁড় করো, কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক মধ্যে সম্পর্ক, কার্তেশীয় স্থানাঙ্ক এক্স, পোলার স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা আছে ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই, এটা সমান এক্স সমান আর কস থেটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা। এখন এটা আমি এক নম্বর ইকুয়েশন দিলাম, এটা দিলাম দুই নম্বরের। তাহলে এক এবং দুই যদি আমরা যোগ করি, তাহলে দেখো এখান থেকে আমাদের কি আসে, বর্গ করে যোগ করবো, খেয়াল করো এক এবং দুই বর্গ করে যোগ করলে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এটাকে বর্গ করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে আসবে আর স্কোয়ার কস স্কোয়ার থেটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, আমি আর স্কোয়ারটা কমন নিলাম একবারেই, তাকে কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। তাহলে দেখো এখান থেকে আমাদের কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটার মান হচ্ছে ওয়ান, এবার আর ইজ ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, স্কোয়ারটা আমরা সাইডে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা আর এর একটা মান পেলাম। এবার দেখো এটাকে আমি দিলাম তিন নম্বর ইকুয়েশন। এবার দেখো আমি এখান থেকে থেটা এর মান বের করবো, তাহলে থেটা এর মান যদি বের করতে চাই, তাহলে এখান থেকে আমরা দুই ভাগ এক হতে পাই, দুই নম্বর ইকুয়েশন ওয়াই, এখানে এক নম্বর আছে এক্স, ওয়াই ভাগ এক্স ইকুয়াল টু, এটার দেখো ডান সাইডে আর সাইন থেটা, এটার ডান সাইডে আছে আর কস থেটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমার আর আর কেটে যাবে, সাইন থেটা বাই কস থেটা মানে ট্যান থেটা ইকুয়াল ওয়াই ভাগ এক্স, সুতরাং থেটা ইকুয়াল ট্যান ইনভার্স
y ভাগ x তাহলে এটা হচ্ছে চার নাম্বার তাহলে আমরা কার্টেসিয়ান ও পোলার স্থানাঙ্ক সম্পর্ক থেকে কি পেলাম x = r cos θ y = r sin θ এরপর আমরা যেটা পেলাম যে r = √x2 + y2 θ tan inverse y by x এখানে যে চারটা ইকুয়েশন পেলাম 1 2 3 4 এই চারটা ইকুয়েশন হচ্ছে আমাদের কার্টেসিয়ান ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক নির্দেশ করে এখন যদি আমাদের অঙ্কের ভিতরে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে এবং পোলার স্থানাঙ্ক থেকে যদি বলে কার্টেসিয়ান স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 এবং 2 নম্বর সূত্র ইউজ করব যে পোলার স্থানাঙ্ক r θ যদি দেওয়া থাকে ওখান থেকে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক বের করতে গেলে x = r cos θ y = r sin θ অর্থাৎ 1 এবং 2 নম্বর ইকুয়েশনটা ইউজ করব আর যদি কোনো অঙ্কে কার্টেসিয়ান স্থানাঙ্ক দেওয়া থাকে অর্থাৎ x এর মানটা দেওয়া থাকে তাহলে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হলে সেখানে আমরা 3 এবং 4 নম্বর এই দুটো সম্পর্ক ইউজ করব r is equal to এখানে আমাদের x এর মান বসাবো θ equal to এখানে x এর মান বসাবো হ্যাঁ তবে এখানে একটা কথা আছে যে আমাদের x θ এর মানটা যখন আমরা নেব এটা আমাদের যে চতুর্ভাগ আছে চতুর্ভাগ থেকে এটা আমাদের সিস্টেম ওয়াইজ নিতে হবে এটা আসলে কিভাবে আমাদের θ এর মানটা আমরা নেব আমি একটু এখানে চতুর্ভাগে লিখে দেখাচ্ছি যে আসলে আমরা এটা কিভাবে θ এর মানটা ইউজ করব হ্যাঁ করো প্রথম চতুর্ভাগে যদি বিন্দু স্থাপন থাকে তাহলে দুইটাই প্লাস থাকে x এর মান দ্বিতীয় চতুর্ভাগে x এর মান মাইনাস y এর মান প্লাস তৃতীয় চতুর্ভাগে x এর মান মাইনাস y এর মান মাইনাস এবার চতুর্থ চতুর্ভাগে x এর মান প্লাস y এর মান মাইনাস কারণ x এর মান এবং y এর মান নিচে মাইনাস তাহলে যদি x y এর মান দুইটা প্লাস প্লাস হয় তাহলে সেক্ষেত্রে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স y ভাগ x মড যদি আমাদের বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে অর্থাৎ x এর মান মাইনাস y এর মান যদি প্লাস হয় তাহলে থেটা ইকুয়াল টু হবে পাই মাইনাস ট্যান ইনভার্স y ভাগ x অবশ্যই মড হবে যদি আমাদের তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে থেটা ইজ ইকুয়াল টু যদি দুইটাই মাইনাস হয় তাহলে সেই ক্ষেত্রে হবে পাই প্লাস ট্যান ইনভার্স y ভাগ x এটা ঘড়ি কাটার যেটা দিকে আর যদি আমি বিপরীত দিক দিয়ে নেই তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো থেটা ইকুয়াল টু মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স চতুর্থ চতুর্ভাগে থেটার মান যদি আমাদের বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে এক্স এর মান প্লাস ওয়ার মান যদি মাইনাস হয় তাহলে আমরা ঘড়ি কাটার বিপরীত দিকে লিখতে পারবো টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ভাগ এক্স আর ঘড়ি কাটার দিকে লিখতে পারবো থেটা ইকুয়াল টু মাইনাস tan inverse mod y ভাগ x খেয়াল করো এখানে আমরা এখান থেকে এটুকু হচ্ছে পাই বাই টু 90 ডিগ্রি এখান থেকে এটুকু হচ্ছে পাই যখন আমার বিন্দুটা এখানে থাকে পাই থেকে কম হবে তাই পাই মাইনাস tan inverse y x যখন আমি ঘড়ি কাটার বিপরীত দিক দিয়ে এটুকু পাই তারপর এখানে আসবো তার মানে পাই থেকে একটু বাড়ছে তার মানে পাই প্লাস tan inverse y x যখন আমি এখানে আসবো তখন ঘড়ি কাটার বিপরীত দিক দিয়ে এটা হচ্ছে আমাদের পাই বাই টু এটা পাই এটা 3 পাই বাই 2 এটা 4 পাই বাই 2 অর্থাৎ যদি আমরা সেট 2 পাই তার থেকে একটু কম অর্থাৎ 2 পাই মাইনাস tan ইনভার্স y / x কিন্তু আমরা যদি ঘড়ি কাটার দিকে আসি তাহলে এটাকে এদিকে যদি প্লাস পাই বাই 2 হয় এদিকে মাইনাস আসবে এদিকে এদিকে প্লাস হলে এটা মাইনাস হবে অর্থাৎ এর বিপরীত হবে এখানে এখানে আছে প্লাস tan ইনভার্স y / x এটা মাইনাস এবার যদি আমরা এদিক থেকে বিপরীত দিকে যাই এটা মাইনাস পাই বাই 2 এটা মাইনাস পাই মাইনাস পাই এবার এর থেকে একটু কম হবে এর থেকে কম মানে কি মাইনাস সাথে মাইনাস দিলে আবার এখানে চলে যাবে অর্থাৎ মাইনাস এর থেকে প্লাস আসবে এই জন্য মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স হবে এক্স যদি ঘড়ি কাটার দিকে ঘোরে তাহলে এটা এবং এটা হবে আর যদি আমরা বিপরীত দিক দিয়ে নেই তাহলে এটা 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 এভাবে আমাদের এই চারটি চতুর্ভাগ থেকে আমরা থেটার অবস্থান নির্ণয় করতে পারি এভাবে আমরা আর থেটাটা নির্ণয় করতে পারি আর এই আর থেটাটা আমরা অবশ্যই এক্স এর এবং ওয়াই এর মানের উপর ডিপেন্ড করে কোন চতুর্ভাগে যাচ্ছে তখন আমরা এটা বুঝতে পারবো এভাবে আমরা কার্টেসিয়ান পোলার স্থানাঙ্কের সম্পর্ক থেকে আমরা কীভাবে কার্টেসিয়ান থেকে পোলার স্থানাঙ্কে যাওয়া যায় পোলার স্থানাঙ্ক থেকে কীভাবে কার্টেসিয়ান স্থানাঙ্কে যাওয়া যায় এটা আমরা নির্ণয় করতে পারবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর যদি সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে তাহলে আমি আবার এটা নিয়ে আলোচনা করবো আজকের মতো এই পর্যন্তই সকলকে ধন্যবাদ।